intro. আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব রামপুর থেকে বোলপুর। আমাদের রামপুর থেকে বোলপুর পড়ছে প্রায় 59 কিলোমিটার, আর আমরা যাব ট্রেনে, যেটা 9:35 লোকাল ট্রেন আছে সেটাতে যাব। মানে রামপুরহাট বর্ধমান প্যাসেঞ্জার যে ট্রেনটা সেটাতে আমরা এখান থেকে বেরাবো, তারপরে দেখা হচ্ছে রাস্তাতে। রামপুরহাট বর্ধমান প্যাসেঞ্জার যেটা সেটা এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে লেগে আছে। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে এলাম। রামপুরহাট থেকে বোলপুরের ট্রেনে ভাড়া দিল 40 টাকা করে, আমরা 3 জন আছি, 120 টাকা বলো পার হেড, 40 টাকা করে রামপুরহাট শান্তিনিকেতন ট্রেনের ভাড়া। আমরা এখন আছি তাপ স্টেশনে, তারপরে আছে মল্লারপুর স্টেশন, তারপরে গদাধারপুর স্টেশন, তারপর সাঁথিয়া জংশন, বাতাসপুর, আহমেদপুর, কোপাই, প্রান্তিক, তারপরে যাবো বোলপুর। আমরা এখন মল্লারপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে মল্লারপুর স্টেশন, এরপরে যাবে গদাধারপুর, তারপরে যাবো সাঁথিয়া, তারপরে যাবো প্রান্তিক। এভাবে অনেক কটা স্টেশনের পর 60 কিলোমিটার, রামপুরহাট থেকে 60 কিলোমিটার পড়ছে আপনার বোলপুর শান্তিনিকেতন, তারপর শান্তিনিকেতনে যেয়ে দেখা। এখন ঢুকছি আমরা গদাধরপুর স্টেশন, ওই যে বোর্ড লেগে আছে গদাধরপুর স্টেশন, আমাদের দিকে প্ল্যাটফর্ম দিয়েছে, মানে 1, 2, 3 নম্বরে লেগে আছে ট্রেন গদাধরপুর স্টেশন। আমরা এখন আছি গদাধরপুর স্টেশনে, এরপরে আছে সাঁথিয়া জংশন, আর এদিকে আমাদের টিটি উঠছে, আমাদের টিকিট চেক করবে। আমরা এখন প্রান্তিক স্টেশন চলে এসেছি, এরপরের স্টেশন হলো বোলপুর মানে শান্তিনিকেতন। এখান থেকেও মানে শান্তিনিকেতন যাওয়া যাবে, আমরা বোলপুর থেকেও শান্তিনিকেতন যাওয়া যাবে। আমরা বোলপুর থেকে যাব, প্রান্তিককে আমরা যাব না। আমরা এখন শান্তিনিকেতন স্টেশনে পৌঁছে গেছি, এরপরে বাইরের দিকে যাব, আপনাদের বাইরের দিকে যাওয়ার ফুল ব্লগ দিচ্ছি। আর এদিকে তো দেখছেন, এদিকে আর এই দুটো বন্ধু এসে সঙ্গে করে, আর এখন আমরা আছি বোলপুরে, মানে বোলপুর শান্তিনিকেতন স্টেশন।
আমরা শান্তিনিকেতনে যাব আজকে, তারপরে যাব সোনাঝুরি, সোনাঝুরি হাট যেটা, সোনাঝুরি হাট যাব ঘুরতে। আপনাদেরকে পুরো ব্লগ আমরা ওইখানে দেখাবো। শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস এখন ঢুকে গেল, এই ট্রেনটা হলো মাতারা এক্সপ্রেস। কীরকম লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে? কোথায় কোথায় যাবেন আজকে ঘুরতে বলেন ভাই? শান্তিনিকেতন যাবো। হ্যাঁ, আর তো কী নাম বলছে? কি? সোনাঝুরি হাট। হ্যাঁ, সোনাঝুরি, এই দুটো জায়গা যাবো ঘুরতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখা হচ্ছে। এবার রাস্তার বাইরে যাই, তারপরে আপনাদেরকে ভিডিও দেখাই। এটা হলো বোলপুর স্টেশনে বাইরে যাওয়ার পথ। দেখেন ওই দিক দিয়ে সব বাইরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এটা হলো বোলপুর রেলওয়ে স্টেশন। এটা হলো আপনার শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস যে ট্রেনটা, এটা হলো শিয়ালদা রামপুরহাট মাতারা এক্সপ্রেস। এটা বোলপুর স্টেশনের বাইরে। এটা বোলপুর স্টেশনের বাইরে। এটা হলো গীতাঞ্জলি রেল গলায় যেটা, এটিএম বোলপুর রেলওয়ে স্টেশন। আমরা এখন এইদিকে যাব, এদিক দিয়ে টোটো ধরবো। এখান থেকে টোটো ধরে এখন যাবো শান্তিনিকেতন, মানে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ছিলেন সেই জায়গা যাবো আমরা। এখান থেকে শান্তিনিকেতনে ভাড়া বললো পার হেড তোমার 40 টাকা করে। তো আমরা এখান থেকে কাকাকে দিচ্ছি মানে 100 টাকা তিনজনের এখান থেকে শান্তিনিকেতনে। আর পেছনে আছে স্টেশন, দেখতে পাচ্ছি স্টেশন থেকে একদম মিউজিয়ামের সামনে নামবো। তিনজনে 100 টাকা ভাড়া কাকা চেয়েছে।